আজ সুপ্রিম কোর্টের দশজন আইনজীবীর পক্ষ থেকে বাংলাদেশের যে মৌলিক আইনসমূহ রয়েছে সেগুলোকে নির্ভরযোগ্য বাংলা সরকারি ট্রান্সলেশন কেন প্রকাশ করা হবে না এই মর্মে একটি আইনি নোটিশ দেওয়া হয়েছে আইন মন্ত্রণালয় আইন কমিশন বাংলা একাডেমি এবং সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার জেনারেলকে আমরা সেখানে বলেছি যে বাংলাদেশের উচ্চ আদালতে এবং নিম্ন আদালতের সকল পর্যায়ে বাংলার ব্যবহারের জন্য আমাদের একটি আইন রয়েছে এবং রাষ্ট্রীয় ভাষাও আমাদের বাংলা সেখানে অথচ মৌলিক যে আইনসমূহ রয়েছে ফৌজদারি কার্যবিধি দেওয়ানি কার্যবিধি সাক্ষ্য আইন হাইকোর্ট রুলস সুপ্রিম কোর্ট রুলস এগুলো কোনো কিছুই কিন্তু অথেন্টিক বাংলা ট্রান্সলেশন নাই ফলে মাঝে মাঝে উচ্চ আদালত থেকে যে রায়গুলো আসছে বাংলায় চেষ্টা করা হচ্ছে দেওয়ার সেখানে আমরা দেখেছি অনেক অ্যানোমিলি তৈরি হচ্ছে টার্মিনোলজিগুলি সঠিকভাবে ব্যবহার করা যাচ্ছে না কারণ যেহেতু মূল আইনে টার্মিনোলজিগুলি এখনো আমরা বাংলায় নির্ধারণ করতে পারিনি এটি একটি গুরুত্বপূর্ণ কাজ বলে আমি মনে করি রাষ্ট্রীয় ভাষাকে আইন আদালতে সুনির্দিষ্টভাবে এনফোর্স করার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে আমি মনে করি আমি মনে করি সংশ্লিষ্ট বিভাগগুলো এগুলো দেখবেন দ্রুত ব্যবস্থা নেবেন যদি তারা ব্যবস্থা না নেন তাহলে আমরা উচ্চ আদালতের শরণাপন্ন